আওয়ামীলিক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হেফাজতের তাণ্ডবে বিএনপির যে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তা প্রমাণিত। নিজ বাসভবন থেকে রাজশাহী সড়ক জোন বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল কনফারেন্সে এ কথা বলেন তিনি। এই তাণ্ডব লীলার সঙ্গে সরাসরি জড়িত সরকারি সম্পত্তি, বেসরকারি সম্পত্তি, বাড়ি ঘরে যারা হামলা চালিয়েছে, আগুনে পুড়িয়েছে, সন্ত্রাস করেছে, তাদের ভিডিও ফুটেজ দেখেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে নিজেদেরকে আড়াল করার জন্য শাক দিয়ে মাছ ঢাকা অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের কথাবার্তা মনে হয় যে তারা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। হেফাজতের এই তাণ্ডবে আপনারা তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এটা সবাই জানে।